পিএইচপির কনস্ট্যান্ট নিয়ে এখন কথা বলবো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে বলে রাখা ভালো যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট অনেকটাই কাছাকাছি। শুধু পার্থক্য হচ্ছে আমরা ভেরিয়েবলকে যখন খুশি যে কোনো জায়গাতেই আমরা তাকে কল করতে পারি, কিন্তু কনস্ট্যান্টকে একবারই কল করা যাবে এবং সেটা অবশ্যই কেস সেন্সিটিভ, সব বড় হাতে লিখতে হবে। এবং যদিও কেস সেন্সিটিভকে আমরা আমরা ট্রু ফলস করে নিতে পারবো, সেটা অনেকটা ফাংশন তৈরি করার মতো, এবং কনস্ট্যান্ট অনেকটাই গ্লোবালি কাজ করা যায়। এবং এগুলো আমরা একটু অ্যাডভান্স এর বিষয়, আমরা আস্তে আস্তে এগুলোতে পড়ে যাবো। আপাতত আপনারা কনস্ট্যান্ট গুলো বুঝে রাখেন যে কনস্ট্যান্ট অনেকটা ভেরিয়েবল মতো, কিন্তু সেটি একবারই আমরা ডিফাইন করতে পারবো। এবং এটা শুরু হয় নর্মালি ডিফাইন দিয়ে, যেমন আমি এটা লেখার নিয়ম হচ্ছে ডিফাইন, এবং আমরা ডিফাইন ফাইল ব্র্যাকেটে শুরু শেষ, এবং অবশ্যই এখানে সেমিকোলন থাকবে। এখানে আমাকে একটি ডাবল কোটেশন সাইনের ভিতরে কিছু একটা লিখে দিতে হবে, যেমন আমি ধরুন একটি ভ্যালু রাখছি, এখানে এই ভ্যালুটাই মানে হচ্ছে কিন্তু আমার ভেরিয়েবলের নাম, এটা কিন্তু অবশ্যই বড় হাতের আপনাকে রাখতে হবে। তারপরে আমি একটি ভ্যালুর মানে ভ্যালুর ভ্যালু দিচ্ছি, এখানে হচ্ছে নাম, মূলত নামটা আমি ভ্যালু রেখেছি, আর এখানে মূলত সেই নামের আগে একটা ভ্যালু যেটা আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে করে থাকি। তো এখানে আমরা ধরুন লিখছি আই লাভ পিএইচপি। এখন এই যে আই লাভ পিএইচপি কে আমি ইকো করতে চাচ্ছি, আমি যখন ইকো করব তার মানে হচ্ছে ইকো ইকো ফার্স্ট ব্র্যাকেটে শুরু শেষ, এবং এর ভিতরে আমি ইকো করব কি, ইকো করব হচ্ছে ভ্যালু VALUE, এবং সেটা যেন বড় হাতে হয়, এই হচ্ছে বিষয়। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমাদের কোর ভিতরে আমরা এটা দিব না, এটা দিব না ভ্যালু। এখন যদি আমি সেভ করি তাহলে আমার আউটপুট আসবে আই লাভ পিএইচপি, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, আই লাভ পিএইচপি। তো এটাই হচ্ছে মূলত কনস্ট্যান্ট, যেটা অনেকটাই আমরা বলতে পারি ভেরিয়েবলের মতো, এবং ভেরিয়েবল যেমন অনেকবার কল করা যায়, কিন্তু এই কনস্ট্যান্টকে আপনি একবারই কল করতে পারবেন, এবং এবং এটা সব সবসময় বড় হাতের হবে। এবং এটার যে ফরম্যাট সেখানে হচ্ছে ডিফাইন থাকবে, এবং ডিফাইনের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার প্রথমে নাম থাকবে, তারপর সে নামের আগে ভ্যালু থাকবে। এটাই হচ্ছে মূলত আমাদের কনস্ট্যান্ট লেখার নিয়ম। আর এছাড়াও আমরা এটাকে কেস সেন্সিটিভ করতে পারি, যেমন এরপরে আমরা যদি এটাকে ট্রু বা ফলস দিই তাহলে এটা কেস সেন্সিটিভ করতে পারবো আমরা। আমি আপাতত দেখাচ্ছি না, যেহেতু এটা আমরা সামনে যখন একটু অ্যাডভান্স এর দিকে যাবো তখন বুঝবো। আর গ্লোবাল কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, সেটাও আমরা এখন দেখবো না, যেহেতু আমরা একেবারে এসেন্সিয়াল কোর্সে আছি, এখানে ফাংশন নিয়ে আসলে অনেকটা জটিল মনে হবে আপনাদের কাছে। তো এটা আমরা সামনে আস্তে আস্তে শিখে যাবো। এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট।